বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটির সাথে জড়িয়ে আছে স্বাধীনতা স্বাধিকার আর ঘুরে দাঁড়ানোর ইতিহাস। নানা কারণেই এবারের সম্মেলন পাচ্ছে ভিন্ন রকম গুরুত্ব, আয়োজনেও থাকছে ভিন্ন মাত্রা। সরদি উদ্যানের লেকের ভিতরে যে পদ্মা সেতু তৈরি হয়েছে, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলছে, গাড়ি চলছে, এই সাজানোর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে একটি মেসেজ দিতে চাই। উন্নয়ন চিত্রে তুলনামূলক তথ্য ভাণ্ডার প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থার দিক নির্দেশনাও থাকছে। 1902 সাল থেকে 2008 সাল 106 বছরে আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছিল 4400 কিংবা 4600 মেগাওয়াট, আর গত 7.5 বছরে সেটার সাথে 10,000 মেগাওয়াটের বেশি যুক্ত হয়ে সেটি 15,000 মেগাওয়াটে উন্নীত হয়েছে। মানুষ জানতে চায় আমরা দেশকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছি এবং কোথায় নিয়ে যেতে চাই। সারা দেশ থেকে আসা নেতা কর্মী সংগঠকরা বেরিয়ে যাবেন এবং তারা মোকাবেলা করবেন, একদিকে জঙ্গিবাদকে মোকাবেলা করা, আর একদিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তার নির্দেশনা দেবেন আমাদের নেতৃত্বে। থাকছে বর্তমান সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে সহিংস ষড়যন্ত্রের প্রামাণিক দলিলও। বিএনপি বা কী ধরনের রাজনীতি করেছে অতীতে এবং দেশকে তারা কীভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চেয়েছিল এবং কীভাবে নৈরাজ্য চালিয়েছে, সেই তথ্যগুলো আমরা নেতাকর্মীদের হাতে তুলে দিব। এই কাউন্সিলের মধ্য দিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়ার সাথে পুরো জাতিকে সম্পৃক্ত করতে চায় আওয়ামী লীগ, এমনটাই জানালেন আয়োজকরা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।